ओम तव कथामृतम तप्त जीवनम कवि भिडीरितम कल्मशापहम श्रवणमंगलम श्री मदाततम भुविग्रणन्ति ये 부리দা জনাঃ শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী নিত্য আত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন প্রথম খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে আজকে দিনটা অত্যন্ত পবিত্র আজকের দিনে স্বামী তুরিয়ানন্দজির আবির্ভাব ঘটেছিল এই কারণে আজকের দিনটিকে আমরা অত্যন্ত পবিত্র বলে মনে করি এমন দিনে ভগবানের কথা বলতে পারা আনন্দের তার কারণ হচ্ছে তুরিয়ানন্দজি ভগবান ছাড়া দ্বিতীয় কোনো বস্তু কিছু বুঝতেন না তার অনেকেই আমাদের অনেক গুরুরাই কেমন করে সুখাসনে বসতে হয় সেটা দেখার জন্য তুরিয়ানন্দজির ছবি ব্যবহার করে থাকেন তার জীবনটাই এমন সুখের ছিল সময় ঈশ্বরকে ঈশ্বর ভাবে ঈশ্বর বোধে তিনি ডুবে আছেন কোনো অবস্থাতেই তার থেকে এতটুকু নি আমরা অনেক সময় গল্প বলবার সময় তার ওই গল্প বলি যে তার পিঠে যে কাব্যঙ্কল হয়েছিল কাটতে গেলে তিনি মন তুলে নিলেন তারপরে কেটে নেওয়া হলো পিঠের অনেকখানি অংশ জুড়ে ওই কার্বঙ্কলের জন্য মাংস বাদ চলে গেল কিন্তু তুরিয়ানন্দজির এতটুকু উ শব্দ শোনা যায়নি কারণ তিনি শ্রীরামকৃষ্ণের সন্তান শ্রীরামকৃষ্ণের গলা একদিন পরিষ্কার করা হয়েছিল বুড়ো গোপালদা পরিষ্কার করছিলেন বুড়ো গোপাল না বুঝেই খানিকটা ভেতর অব্দি তুলিটা নিয়ে গেছেন ওই ওষুধ দিয়ে তুলি দিয়ে গলার ভেতরে পরিষ্কার হতো হাঁ করিয়ে আর ঠাকুরের ঠাকুর বুঝতে না পারে ঠাকুরের খুব লেগেছে ঠাকুর বললেন দাঁড়াও দাঁড়াও তুরিয়া বুড়ো গোপালদা বললেন তাহলে আর পরিষ্কার করার দরকার নেই আমাদের তুরিয়ানন্দ জিকে ঠাকুর বললেন এই বুড়ো গোপালদাকে ঠাকুর বললেন না না দাঁড়াও আমার মনটা তুলে নি তিনি মনটা তুলে নিলে এবং সঙ্গে সঙ্গে তার ওই রোগোপালা আরও বেশি করে ভেতরটা পরিষ্কার করলেন এতটুকু যন্ত্রণা এতটুকু ব্যথা লাগলো না তরি আনন্দজিকে ঠাকুর বলেছিলেন দেখ না বড় কষ্টে আছি বলছেন বলেন কি আমি তো দেখছি আপনি খুব আনন্দে আছেন ঠাকুর হাসতে হাসতে বলছেন শালা ধরে ছেলে সেই যে ধরে ফেলার মতো অবতার পুরুষের আনন্দ যে ধরে উঠতে পারে তার আজকে আবির্ভাব তিথি অতএব আজকের দিনটি অত্যন্ত পবিত্র আমরা আজকের দিনটি যেন তাকে স্মরণ করে চলতে পারি এই আত্মস্থানন্দজিকে দেখেছি এই সমস্ত জিনিস দিনগুলোতে দিনগুলো আসার আগেই অনেক আগে থেকে তিনি ভক্তমালিকা থেকে রোজ একটু একটু করে ঠাকুরের জীবনী পড়তেন এবং আমরা শেষের দিকে যখন উনি প্রেসিডেন্ট এরকম একদিন মিটিংয়ের আমাদের প্রণামের আগে আমরা গিয়েছি দেখছি এক দুজন আগে ঢুকে গেছি তা আমাদের একজন আচার্য মহারাজ ছিলেন তিনি জিজ্ঞেস করছেন আপনি এখনো এগুলো পড়েন উনি হাসতে হাসতে বলছেন জানো তো যা কিছু শিখেছি এদের থেকে এদের জীবন আমাদের দেখিয়ে দিয়েছে অবতারের পার্শ্বের জীবন এই কারণে খুব অবতারের অবতারকে যদি বুঝতে হয় অবতারের পার্শ্বের মাধ্যম দিয়ে যেতে হয় প্রত্যেক অবতার প্রত্যেক পার্শ্বদ অবতারের একটি বিশেষ গুণকে রেপ্রেজেন্ট করেন এই সব গুণগুলো যেন একটা আলাদা আলাদা ফুল আর অবতার হলেন বকে তাতে সব রকমের ফুল আছে কিন্তু এই প্রতিটি ফুলকে ভালো করে ধরতে গেলে অবশ্যই অবশ্যই করে অবতারকে ধরতে হবে অবতারকে অবতারের ধরতে হবে না আমরা পড়ছিলাম শুরু করেছিলাম তৃতীয় অধ্যায় লৌকিক বিদ্যা ও ব্রহ্মবিদ্যা লাভের সোপান শুরু হয়েছিল কিরকম ভাবে শরীরকে শরীর এবং খাদ্য বস্তুকে ঈশ্বরে নিবেদন করে সেটিকে গ্রহণ করলে তাতে ঈশ্বরীয় প্রসাদ আসে ঈশ্বরীয় প্রসাদ জ্ঞানে যদি আসে তাহলে হয় প্রাথমিক দিকেই ভালো মন্দ বিচার সূচি অসূচি এসব বিচার করার প্রয়োজন আছে ঠাকুর যেরকম বলেছেন যে ওই যখন চোর ছোট্ট চারা যখন রাখা হয় তখন তার চতুর্দিকে বেড়া দিয়ে দেওয়া হয় এবং বেড়া দিয়ে দেওয়ার পরে আর যখন চারা গাছ বড়ো হয়ে যায় বেড়া দেওয়া হয় কারণ যাতে ছাগল গরুতে না খেয়ে ফেলে কিন্তু যখন সেই চারা গাছ বড়ো হয়ে যায় মোটা গুঁড়ি হয় তার সেই গুঁড়িতে যদি হাতিও বেঁধে রাখা হয় তাহলে কোনো সমস্যা তৈরি হয় না এই এইরকম অবস্থা এই প্রথমে খাতে যে নিয়ম কারণ সবগুলো এই কারণে হয় আপনারা দেখবেন আমাদের মনে আছে আমাদের ব্রহ্মচর্য দীক্ষার পরে পূজনীয় রঙ্গনাথ আনন্দজি আমাদের আদেশ করেছিলেন প্রত্যেক দিন যতদিন না ব্রহ্মচর্য মন্ত্র একবারে কণ্ঠস্থ হচ্ছে ততদিন রোজ ব্রহ্মচর্য মন্ত্র পড়তে উনি বলেছিলেন যখন এটা পড়া হয়ে যাবে এগুলো যখন জীবনের অঙ্গ হয়ে যাবে দেখবে তোমার আর মন্ত্রগুলোকে আলাদা করে পড়ার দরকার নেই প্রতি মুহূর্তে কোনো না কোনো মন্ত্র তোমার কাছে একটা বাণীর মতো হয়ে আসবে এটা একেবারেই ঠিকই দেখবেন আপনারা দীক্ষার যে গ্রন্থটা দেওয়া হয় এটা প্রথম দিকে রোজ পড়তে বলা হয় তার কারণ হচ্ছে ওটা যখন আমাদের অভ্যাসে এসে যায় তখন আর আলাদা করে আমাদের এইসব গ্রন্থ এই বইগুলোর পাতার উল্টানো দরকার হয় না তবে এই বইগুলোই আমাদের জীবনের পাথেও আমার তো এত বছর হয়ে গেল প্রায় তিরিশ বছরের বেশি দীক্ষা হয়ে গেছে এখনো কোনো সমস্যায় পড়ি তখন ওই ওই সাধন প্রণালী যে গ্রন্থটি আমার গুরুদেব আমাকে দিয়েছিলেন সেটি দেখি এবং সেটা দেখে বুঝতে পারি যে কোথাও না কোথাও নিজের কোথাও ভুল হয়েছিল আমরা শুরু করছি এখানে মাস্টার বলছেন গীতাতে ভগবান বলেছেন ইয়ৎকারি ইয়দস নাসি ইয়দ্জ সি ইয়ৎ ইয়ৎ তপস্যায়ৎকুস্ব মদর্পণ গীতা নবমধ্যায়ের সাতাশ বলছেন যা কিছু করো করো যা কিছু করো আহার অর্চনা দান তপস্যা সব আমাতে অর্পণ করো যা কিছু করতে চাই সব ভগবানকে উৎসর্গ করছি ভাবটি খুব ইম্পর্টেন্ট এই ভাবটি যদি আমাদের থাকে তাহলে কখনো কোন সমস্যা হয় না আমি তো এসে উপস্থিত হয় না আমি বহু গুণী মানুষকে দেখেছি তারা কাজ করেন এত ভালো কাজ করেন তাদের মতো কৃতি মানুষ খুঁজে পাওয়া কঠিন কিন্তু সব ক্ষেত্রেই আমি 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 আমার ছেলেরা হস্টেল দেখলে বলেন আমার ছেলেরা যদি ডিসপেন্সারি দেখেন বলে আমার ডিসপেন্সারি আমার ডিসপেন্সারি আমার কথাটা খুব কানে লাগে অথচ তারা এমন মেতে থাকেন তাদের কে তাদের চোখে কানেতে এই কথাগুলো এরকম কটকট করে লাগে না আমাদের অনেকেরই লাগে না কিন্তু যদি লাগতে থাকে দেখবেন জীবনটা আপনি বদল হচ্ছে মাস্টারমশাই বলছেন এই রূপ করতে করতে সর্বদা তাঁরই স্মরণ হয় থাকা যায় যোগে আর কোনো জিনিস পবিত্রভাবে প্রস্তুত না করলে ভগবানকে দেওয়া যায় না ভগবানকে না দিয়ে উদর পূরণের যে আহার তাকে চৌর্য বলা হয় আহার বিহার শয়ন প্রকৃতি সমস্ত জীবনটা দিয়ে তার পূজা করতে হবে প্যারেনি লঘুভাবে একটু ডাকলেই তার ভজন হয় না একজন হয়তো পূজা অর্চা লোক খাওয়ানো একজন হয়তো পূজা অর্চা লোক খাওয়ান বাড়িতে এসব খুব করছে লোকে বলছে খুব ধার্মিক কিন্তু ভগবানের উদ্দেশ্যে না করলে সবই বন্ধনের কারণ হয়ে দেয় তারা তাকে নিবেদন করলে আহার্য আহার্যাদি সব এতে মুক্তি হয় এই একটি গান আছে দেখবেন সয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে দেন ধ্যান আহার করো মনে করো আহুতি দি শ্যামা নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা এই গানটি খুব খুব গভীর তাৎপর্যময় বলছেন শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান এই যে আমরা শুয়ে থাকি যে লম্বা হয়ে শুয়ে থাকি এই শয়ন আমি মনে করতে হবে যেন আমরা সবসময় ভগবানকে ষষ্ঠাঙ্গ প্রণাম নিবেদন করছি হ্যাঁ মহাপুরুষ মহারাজই ঘুমের একটা ভারী সুন্দর উপদেশ দিয়েছিলেন আপনারা খুব সম্ভবত এটা মহাপুরুষ মহারাজের এই স্মৃতি কথায় আছে কোনো একজনের স্মৃতিতে এবং অপূর্বানন্দ দেবলোকেও এর উল্লেখ আছে মহাপুরুষ মহারাজ বলছেন ঘুমানোর পদ্ধতিটা হচ্ছে এই যদি আমার কোনোভাবেই ঘুম না আসে নিজেকে শিব ভাবতে হয় সবের মতো শুয়ে আছি আর আমার বুকের ওপর মা কালী স্বয়ং দর্শন মানে দণ্ডায়মানা এবং তাকে এমনি করে যেরকমভাবে শিব দেখছেন ঠিক সেরকমভাবে অমনি করে যদি দেখি মায়ের চিন্তা চিন্তা করতে করতে যদি গভীর ধ্যানে ডুবে যায় গভীর ভাবনায় ডুবে যায় তাহলে আমাদের ঘুম খুব ভালো হবে শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান নিদ্রায় আমরা যে স্বপ্ন দেখি সেইটাকে বলছে মায়ের স্বপ্নই দেখতে ঈশ্বরের স্বপ্ন নিদ্রাকে আমাদের স্বপ্নকে বলা হয় আমাদের দমিত ইচ্ছার কল্পিত রূপ যে যে ইচ্ছাগুলোকে আমরা দমন করে রাখি জাগ্রত অবস্থায় যে যে ইচ্ছাগুলো আমরা করে উঠতে পারি না জাগ্রত অবস্থায় কারণে অনেক সময় মনে করবেন বেশিরভাগ ক্ষেত্রে লোকলজ্জা লোকে কি বলবে ভাববে এই সমস্ত এই বলছেন সেইগুলো পরবর্তীকালে স্বপ্নের মধ্যে আসে নিদ্রায় করো মাকে দেন আহার করো মনে করো আহুতি দি শ্যামা মাকে ঠাকুর একদিন খাচ্ছেন গোলাপ মা দেখলেন যে মুখটা হা হতেই একটা সাপের মতো কি যেন এলো আর খপ করে সেটা গিলে নিয়ে চলে গেলেন ঠাকুর কিন্তু বুঝতে পেরেছিলেন সেটা দেখেছেন বলছেন কি দেখলে না আপনি খাবার একটা যেনটা গোলাপ মা জানতেন সেটা হচ্ছে সাপ তার কুণ্ডলিনী শক্তি আহার করো মনে করো আহুতি দিয়ে সাম আমাকে আমরা যখন আগুন আগুন প্রজ্বলিত করি তখন তাতে একটা একটা করে বেলপাতা উৎসর্গ করি আগুনে দেওয়া মাত্র সেই বেলপাতা ঘিয়ে পড়া ঘিয়ে মাখা বেলপাতা একটা মুহূর্তের মধ্যে কালো হয়ে ভস্যতে রূপান্তরিত হয়ে যায় তাতে কি হয় ওই বেলপাতাটার প্রতি আর আমার কোনো আসক্তি থাকে না আমি যখন দিয়ে তুলে দিলাম আমি কিন্তু আর ফিরেও বেলপাতাটাকে দেখি না কিন্তু যখন দেখতে থাকি দেখি বেলপাতাটা পুরে ভস্য হয়ে গেল ঠিক ওই রকম এই যে শরীর ধারণের জন্য তা এই শরীরটাকে রেখে দেওয়ার জন্য এই যা কিছু আহার করছি যেন ভগবানের উদ্দেশ্যে হাফ করছি এতে আমার কিছু নেই নারিশমেন্ট যেটা আসবে সেটাই এই শরীরে আসবে যে শরীরটা চিন্তা করবে নগর ফেরো মনে করো আমাদের অফিস যেতেই হবে অফিস কাছারি করতেই হবে এই বামুনরা কত বরফের মধ্যে দিয়ে যায় বরফ অফিসে যদি মনে করে না ওয়ার্ক টু ওয়ার্ক ফ্রম হোম করবো তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে কিন্তু যদি মনে করে এই ভীষণ ঝঞ্ঝার মধ্যে দিয়ে যাওয়া আসলে মা দাঁড়িয়ে আছেন তাকেই প্রদক্ষিণ করছি আত্মস্থানন্দেজি আমরা যখন বেলুর মঠে সাধু হতে আসেন আসি তখন একটি ভারী সুন্দর কথা বলেছিলেন বলছেন এমন ভাবে ঠাকুরকে অর্ধবৃত্তাকারে প্রদক্ষিণ না করলে হয় না অর্ধবৃত্তাকারে প্রদক্ষিণ করতে হয় শিবকে শিবকে পুরো প্রদক্ষিণ করা যায় না নিয়ম নেই একবারে অর্ধ চা আধখানা চাঁদের মতো করে প্রদক্ষিণ করে আপনারা যারা কেদারের আরতি দেখেছেন তাহলে দেখে দেখে থাকলে দেখবেন যে পূজারি একদিক থেকে শুরু করে আবার একদিকে করে আবার ফিরে আসে পুরোটা প্রদক্ষিণ করেন অথচটা পুরোটা প্রদক্ষিণ করার ব্যবস্থা আছে এই অর্ধবৃত্তাকারে বলছেন ঠাকুর হলেন কল্যাণ স্বরূপ শিবস্বরূপ তাই তিনি ওইখানে মাঝখানে এমনভাবে বসে আছেন যে যেদিক দিয়েই যাই না কেন অর্ধবৃত্তাকারে ঠাকুরকে প্রদক্ষিণ করতে হবে বঙ্গতে গেলেও অর্ধবৃত্তাকারে প্রদক্ষিণ করতে হবে আবার যদি অফিসে যাই তাহলেও অর্ধবৃত্তাকারে প্রদক্ষিণ করতে হবে ঠাকুরকে প্রদক্ষিণ না করে কোনো দিকে যাওয়া যায় না ঠিক সেই রকম মনে করতে হয় যখন অফিস কাছারিতে যাচ্ছি বা অন্য কোনো কর্মে যাচ্ছি বা ঘরের সব জায়গায় যাচ্ছি তিনি যেন করে শিবলিঙ্গের মতো শিবস্বরূপ বসে আছেন তাকে আমি প্রদক্ষিণ করছি নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মাকে বলছেন জীবনটাকে যদি আপনি সাধারণ জীবন যাপন করেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু যদি মনে করে থাকেন জব ধ্যান করবো একটা উন্নত মানের যাপন করে থাকবো তাহলে কিন্তু লঘুভাবে ডাকার কোনো মানে হয় না আমার ঘুম পাচ্ছে আমি পারছি না উঠতে এগুলো ইট মেক্স নো মিনি আমি ভগবানকে ডাকবো বলে ভগবানের কাছে গিয়েছি তিনি কিন্তু একবার আমাকে ডেকে বলেননি তুই আমার কাছে এসে দীক্ষা নেই একবারও কখনো বলে আমরা অনার ওন বেশ আমরা যাই তারপরে আমরা আমরা আমাদের মতো করে অন বিষ আমরা জীবন যাপন করি আর বলি কিচ্ছু হচ্ছে না কেন হচ্ছে না কেন সেরকম আকুতি হচ্ছে না আমরা তেমন করে তাকে ডাকি না মহারাজ বলছে না লঘুভাবে একটু ডাকলে তার ভজন হয় না সিনসিয়ারলি সিরিয়াসলি তার সাধন ভজন করতে হয় বলছেন একজন হয়তো পুজো অর্চা লোক খাওয়ান বাড়িতে এসব খুব করছে লোকে বলছে খুব ধার্মিক লোকে এড়েই খেতে দেয় সবই কিছু করে কিন্তু দেখতে হবে তার উদ্দেশ্যটা কি তার কি মনে হচ্ছে যেটা আমি ভগবানের উদ্দেশ্যে কাজ করছি এই যে পুজো অর্চনা করছি শুধু তাঁরই উদ্দেশ্যে কাজ করছি তাকেই আর করছি আমি এক জায়গায় গেছিলাম পুজো খুব মাকে প্রচুর অলংকারাদি পরানো হয়েছে মাথায় বড় সোনার মুকুট পরেছেন গলাতে অনেক রকমের মুকুট পড়েছে এখানে একটা ব্রজ পরেছে তার মাঝখানে একটি হীরে বসানো আছে সেই যেতেই সেই ভদ্রলোক আমাকে বললেন দেখলেন আমাদের মা কিরম সেজেছেন এমন কি ওইটি আমার দিকে বিশেষ করে দেখেন আমার লোভ হলো আমি ওখানে মাকে একটা ব্রজ করিয়ে দিয়েছি কিন্তু সেটা সোনারও নয় আর তাতে আসল হিরেও বসালেন কেন সে সাধ্য আমার নেই মা দানিক সাধ্য তাই আমরা এরকম নকল নকল সোনার নকল ইয়ে তামার ওপর সোনার জল করা তাতে একটা আমেরিকান ডায়মন্ড বসানো আছে কিন্তু মনে মনে ওই বাসনাটা উনি জাগিয়ে দিলেন তিনি আমার দেখালেন দেখলেন দেখলেন ঠাকুর কিছু মা কি তো এই ব্রচটা শব্দ করিয়ে নিলু মাঝখানের ওটা হিরে হাঁ দা করে হাঁ করে দেখছি আমি করিয়ে আনলুম মা পড়েছেন তা নয় মাকে কত ভালো দেখাচ্ছে সেটা যদি বলতেন আমি এতটা বুঝতাম আসলে আমাদের কেমন দেখাচ্ছে সেটা না আমার সেলফ স্যাটিসফ্যাকশান একজন খুব মজা করে বলেছিলেন যে মা আজকাল জয়রাম বাটিতে পলা করেন মা জীবনে যেটা বোধ হয় আমার অন্যদের যে নিজের হয়তো পড়ার সুযোগ হয়নি তাই মাকে পড়ি এরা খুব আনন্দ পায় সেটা যাই হোক না কেন আমাদের যা কিছু কাজ আমরা করি কি যদি মানুষেরও সেবা করি সেটা যেন লোক দেখিয়ে না করে সেটা যেন সত্য সত্য সেবা করতে পারি দেখবেন আপনার অ্যাটিটিউড বদলে যাবে এক জায়গায় রিলিফ দেয়া হচ্ছে আমাদেরই একটি ভাবপ্রচার পরিষদের আশ্রমে তারা ছবি পাঠিয়েছেন সবাই জুতো পরে আছেন প্রত্যেকে জুতো পরে আছেন আমি বলছি না যে জুতো পরে থাকলেই সেটা খারাপ তা নয় সবাই জুতো পরে আছেন নম্বর এক এবং দিচ্ছেন ডান হাত দিয়ে কোনো রকম এমনি করে দিয়ে দিচ্ছেন এক হাত দিয়ে এমনি করে টানছেন আর ধরে আবার আরেকটা হাত দিয়ে দিয়ে দিচ্ছেন দেওয়াতে কিচ্ছু এসে যায় না কিছু এসে যায় না দেওয়ার সময় যদি আমরা একটুখানি দু হাত দিয়ে তাঁর অর্পণ করতে পারি একটু পূজার ভাব নিয়ে যদি করতে পারি সবটাই প্রথমে আরোপ করতে হয় করলেই দেখবেন আস্তে আস্তে আপনার ভেতরে সে একটা নিবেদনের ভাব আসবে আপনি যেটা দিচ্ছেন সেটা যেন পূজার পর্যায়ে পৌঁছে যায় আমরা যখন ঠাকুরকে কোনো কিছু দিই তখন কি ওভাবে দিই জুতো খুলে পরিষ্কার কাপড় জামা পরে তাকে যখন যেটাই দিই সেটা সমস্ত মন দিয়ে দিই এই যে আপনারা বাইরে থেকে মিষ্টি ফল কিনে নিয়ে আসেন ঠাকুরের কাছে কি এমনি করে হাত দিয়ে ফেলে দেন তা নয় কত সুন্দর করে যত্ন করে খোঁজেন কোথায় আছে ঝুড়ি কোথায় আছে ডালা কোথায় আছে এবং ফুল নিয়ে গেলে মনে করেন যদি একটু ঠাকুরকে পড়ানো হয় এরকম সব নানা রকমের থাকে এই ভাবটা আসলে ভাবটা পূজনীয় রামগোপাল মহারাজের গুরু পূজা হচ্ছে এই ঘটনাটা আপনাদের আগেও বলেছি আমার স্মৃতিকথাতেও লিখেছি ভাদ্র মাস বর্ষার পরে সবকটা রজনীগন্ধার মালা বেশিরভাগই পচে গেছে মহারাজ কিন্তু অম্লান বদনে সেই মালাগুলো পরলেন তারপরে ঘরে যখন গেলেন মহারাজ আমাকে জামাটা খুলে দিলেন সেটা সাবান দিতেই হলো গেঞ্জিটাও ভিজে গেছিল সেটাও সাবান দিতে হলো আর একটা ভিজে গামছা এনে দিতে মহারাজ সে গা মুছলেন জামা গেঞ্জি পরলেন তা আমি বললাম মহারাজ ওই পচা মালাগুলোকে না পড়াল পড়লেই হয় নয় তো বললেন মালা কোথায় গো অত ভাব সারা জীবনে একবার দেবে স্মৃতি থাকবে সারাটা জীবন এই ভাব আমি যা কিছু দিচ্ছি সবটুকুই ভাব তিনি গ্রহণ করছেন এটা ভাব ভূতশানন্দি বলতেন একজন বলছেন আচ্ছা আমরা দিলে ঠাকুর কি গ্রহণ করেন বলছেন ওগো তুমি দেখতে পাও না কিন্তু তিনি এমনি হাত পেতে দুহাত দিয়ে গ্রহণ করেন বলছেন মায়ের ওই একটা কথা আছে আপনার মায়ের আছে কথাতে একজন গরিব মাকে ওই ইয়ে দিয়েছেন গরদ দিয়েছেন গরদ দিতে পারিনি খুব অল্প দামি লাল পেড়ে কাপড় দিয়েছেন বলছেন মা আপনাকে কত লোকে কত কি দেন আমি সাদা লাল পেড়ে কাপড় আপনাকে দিয়েছি বলছে বাবা এই আমার ক্ষীরোদ নিরোধ গরদ এই আমার সব সেই ভক্তের মন আনন্দে ভরে যাচ্ছে আমাদের যা কিছু আমরা ভালোবাসার সঙ্গে যা কিছু ভগবানকে অর্পণ করি সেটাই ভগবান গ্রহণ করেন কিন্তু ওই ভালোবাসাটা আমাদের মনের ভেতরে একটা তৃপ্তি এনে দেয় সেই কারণে এতবার করে বলা হচ্ছে প্রশ্ন হচ্ছে আগে ধর্মজীবনে জীবনে আহারাদি সম্বন্ধে ঠাকুরের মত কি শ্রীমা বলছেন আহারিদের আহারাদি সম্বন্ধে ঠাকুর বলতেন শাক দুটি মুখে দিয়ে সারাদিন ভগবানের নাম করো পাঁচটা রান্না মাছ মাংস নিরামিষ অতর্কি দরকার যাদের মোট ফাইনাইট বা সংসারের দিকে তাদেরই দৃষ্টি বাইরের দিকে নিয়ে ব্যস্ত তাদের দোষ নেই তিনি যেমন রেখেছেন তেমনি করছে কিন্তু যাদের কত জ্ঞান হয়েছে সৎসঙ্গ হয়েছে কি গুরু লাভ হয়েছে তাদের অত কেন সামান্যতে সন্তুষ্ট থেকে তারা ভজন করে যতদিন শরীর থাকে একবার কামার পুকুরে ঠাকুরদের বাড়ি লাহাবাগুরা মেরামত করেছিল খুব নকশা ফকশা করে দরজা সব তৈরি হচ্ছিল ঠাকুর দেখে বললেন ও কি করছো অতর দরকার কি শেয়াল না ঢোকে এমন করে দাও এই দৃষ্টি কার আছে এটা হচ্ছে কথা আহারাদি সম্পর্কে ঠাকুর বলছেন শাক ভাত দুটি মুখে দিয়ে সারাদিন ভগবানের নাম করতে হবে সরলাদি একটা দারুণ স্মৃতি কথা বলতেন ভারতী ভাতিপ্রাণার কাশির যে স্মৃতিকথাটা ওটা পড়ে দেখবেন আমাদের অনেকেরই যারা আমরা সাধন ভজনের একটা জীবন কাটাতে চাই তাদের ওই স্মৃতিকথাটা পড়া খুব জরুরি সেই স্মৃতিকথায় রাজবাল রাজলক্ষ্মী দেবী বোধনের সঙ্গে যিনি ছিলেন আমি নামটা ভুল বলছি হয়তো উনি পূজনীয় মহাপুরুষ মাঝে শিষ্য ছিলেন তিনি রোজ রান্না করতেন মা সরলা মা জপ টপ করে শেষে আসার সময় ওই পালো টালো ফল তারপর নানা রকম পালো নিয়ে আসতেন পালো মানে স্বরের মতো দেখতে হয় শুনেছি আমি কখনো খাইনি তো সেই পানি ফলের পালো আনতেন আর শাক সবজি নিয়ে আসতেন এবং সেগুলোকে কাটতেন কেটে দুজনে মিলে মা রান্না পুজো করতে বসে যেতেন আর ইনি রান্না করতেন তার কোন কোনো দিন মনে হতো যিনি রান্না করতেন ডালের সঙ্গে একটা তরকারি খুব শুকনো শুকনো হয়ে গেছে তো আরেকটা একটু জল জল ঝোল ঝোল তরকারি করলেই হবে মা তো জানতে পারতেন না খাওয়ার সময় বলতেন ও গো সারদানন্দজি ওই ভক্ত বাড়িতে বাড়িতে সরলাদিকে পাঠাতেন খুব ভালো ধাত্রী ছিলেন বাচ্চা কাচ্চা হওয়ার জন্য আগে তো বাড়িতেই হতো হাসপাতালে যেত না তা শর মারাজ বলে দিতেন মঠের মেয়ে বলে মনে করে মানে মঠের যেরকম আমাদের কর্মীরা আছে ঠিক সেই রকম অন্য রকম ব্যবহার করবে না আর যেরকম তোমাদের টাকা খরচা হতো সেই টাকাটা তুমি আমাকে দেবে সারদানন্দজি সরলা মায়ের নামেই সেই টাকাগুলো গ্রহণ করে সেইগুলিকে একত্রিত করে বলরাম বাবুর জমিদারিতে খাটাতেন এবং সেই জমিদারি থেকে এই টাকা খেটে প্রত্যেক ছমাস অন্তর অন্তর ইন্টারেস্ট রাখত ঠিক যেরকম মায়ের জন্য ব্যবস্থা ছিল সরলাদির জন্য শারদানন্দজি অমন ব্যবস্থা করে দিয়ে গেছিলেন তা মা তখন বলতেন নগ ডাল ভাতের ব্যবস্থা করেছেন আবার বাড়াবাড়ি কি। এই বেশি কাজ করতে গেলে বেশি খাওয়া দাওয়ার দিকে যদি বেশি যায় তাহলে দেখবেন আমাদের রান্না বান্না করতে করতেই সময় চলে যায় একজন আমাকে বললে না না মা বলেছেন আমরা মেয়ে মানুষ এই ডাল ভাতের জল চড়ালাম জব করলাম ডালের জল চড়ালাম জব করলাম রান্না করছি জব করলো মরুমটি হয় না আমাদের সেই কারণে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া যেগুলো এসেন্সিয়াল যতটুকু না করলেই নয় সেইটুকু করে ভগবানের দিকে তাকাতে হয় এখানে দুটো অপশন মাস্টারমশাই বলছেন বলছেন সংসারে যাদের মন সংসার যাদের মন সংসারের দিকে তাদেরই দৃষ্টি বাইরের দিকে ভোগটোগ নিয়ে ব্যস্ত তাদের দোষ নেই তিনি যেমন রেখেছেন তেমনি করছেন ঠাকুর তাদের অজ্ঞান করে রেখেছেন তাদের জানতে দিচ্ছেন না তাই তারা তেমনই করছেন কিন্তু বলছেন কিন্তু যাদের কত জ্ঞান হয়েছে সৎসঙ্গ হয়েছে কি গুরুলাভ হয়েছে তাদের অত কেন এই যে খানিকক্ষণ আগে বললাম না আপনারা যতদিন গুরুকরণ করেননি শাস্ত্র জব ধ্যান করে একটা ঈশ্বর নির্ভর জীবনযাপন করতে চানি ততদিন কিন্তু কোনো সমস্যা নেই আপনি যেমন খুশু নাচন কোদন করুন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন একবারে পাবলিকলি ঘোষণা করে আপনি দীক্ষা নিতে গিয়েছেন বা সাধন ভজন করবেন যখন সবাই জানেন যে আপনি একটা অন্যরকম জীবনযাপন করতে চাইছেন তখন যদি আর পাঁচজনের মতো জীবনযাপন করেন তাহলে কিন্তু কোনো কাজ হয় না এক ভদ্র আমাদের বলছিলেন যে আমাদের বাড়িতে সবাই দীক্ষিত কিন্তু নতুন জেনারেশনে কেউ দীক্ষা নিতে চায় না তিনি যখন বলছেন এরকম এরকম ঠ্যাঙে অল্প বয়সী এরকম দেওয়ালে এরকম হেলান দিয়ে পাটাকে শ্রীকৃষ্ণের মতো এমনি করে রেখে আমার সঙ্গে কথা বলছেন মানে যে মানে মিনিমাম যে ভদ্রতা একজন সাধু ছেড়েই দিন একজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে গেলে যেটুকু মানে আমাদের ভদ্রতা থাকা দরকার মিনিমাম সেটুকুও নেই আমি তখন বললাম কি আর করবে বলুন ওরা বুঝে গেছে যে ভগবানকে ডেকে কোনো লাভ হয় না তারা আপনাদের ভেতরে কোনো পরিবর্তন দেখতে পান না সেই কারণে তারা এই সাধন জীবন ভগবানের দিকে এগোন না হচ্ছে কথা আমি অন্যকে বদল করতে চাই না। কিন্তু আমি যখন ভগবানের বার্তা বার্তাবাহ হয়ে গিয়েছি তখন আমার জীবনটাও একটু অন্যরকম হওয়ার প্রয়োজন আছে বলছেন যাদের কত জ্ঞান হয়েছে যারা এটা বোধ করেছে ঈশ্বর বস্তু এবং বাকি সব অবস্থা এই বোধটা যাদের হয়েছে তাদের জীবনধারাটা অন্যরকম হলেই ভালো সামান্যতে সন্তুষ্ট থেকে তার ভজনা করা সামান্য সন্তুষ্ট থাকা এবং তার ভজনা করতে হবে কিন্তু দেখতে হবে সেটা যেন শো অফ না হয়ে যায় আমার চোখটা খুব খারাপ আমি জগৎ সংসারে যত খারাপ জিনিস সেগুলোই আমার চোখে পড়ে এটা আমার সংস্কার খারাপ বলেই হয়তো সেই কারণে খুটিয়ে খুটিয়ে মানুষজন দেখি আশেপাশের মানুষজন দেখি আগে ঠোঁট খুব কাটা ছিল বলে ফেলতাম এখন খুব ভদ্রলোক হয়ে গেছি বলে মন তো তো এখন ভক্তদের বড় একটা চটাই না কিন্তু আমি খুটিয়ে খুটিয়ে দেখি বহু সময় মানুষের খুব একটা শো আছে আন্তরিক হলে কিন্তু এই শোটাও চলে যাবে আমাকে অমুক সময় এই করতে হবে এই করতে হবে সব শোগুলোও চলে যায় তখন মনে হয় কেমন করে শুধু ভগবানকে ডাকি আমাদের এখানে ভক্তরা আসেন আমার মন ভরে যায় কি সুন্দর সকালবেলা আমি যখন অফিসে যাই অথবা ঠাকুরকে অর্ঘ দিতে যাই বা যখন বেরিয়ে এমনি কোনো কাজে যাচ্ছি দরজা জানলার ফাঁক থেকে দেখি মায়েরা বিশেষ করে বাবাদের তো খুব কমই দেখি নেই বলবো না আছেন মায়েরা বিশেষ করে যেটুকু সময় পেয়েছেন ও মন প্রাণ উজাড় করে জব করছেন ওই চুপটি করে জব করার মূর্তিটা দেখি সাধকের ঈশ্বর তন্ময়তা এটা দেখতে হয় তাহলে মনের ভেতরে একটা উৎসাহ তৈরি হয় যে হ্যাঁ আমিও সাধন ভজন করতে পারি এই তন্ময়তাটা দরকার কামার পুকুরে ঠাকুর কিরম সিম্পল ছিলেন সেটার উদাহরণ মাস্টারমশাই দিয়েছেন কামার পুকুরে ঠাকুরদের বাড়ি লাহাবাবুরা মেরামত করেছিলেন খুব নকশা ফকশা করে দরজা সব হচ্ছিল ঠাকুর দেখে বললেন ও কি করছো অত দরকার কি শেয়াল না ঢোকে এমনতর করে দাও এই দৃষ্টি কার আছে আমার যতটুকু মিনিমাম প্রোটেকশনের জন্য ঠিক যতটুকু দরকার ততটুকুই করা দরকার আমাকে সবাই একটু গেঁ ভূত বলে থাকে কারণ আমি টাথর বসাতে খুব ভালোবাসি না আমাদের যখন ইয়ে হলো আমাদের অফিস বাড়ি হলো অনেকে আমাদের বললেন যে এবারে গ্লে স্টোন বসিয়ে দিত তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও খুব দরকার হ্যাঁ স্টোন নিশ্চয়ই বসালে ভালো হতো আমি সিমেন্ট করেছি বলে সবাই আমার উপর খুব অসন্তুষ্ট কিন্তু কীরকম যেন কষ্ট হতে থাকে ভক্তরা আপনারা কত টাকা নিজেদের প্রয়োজনীয় খরচা বন্ধ রেখে সেই টাকাগুলো আমাদের দান করেন সে টাকা যেমন তেমন করে খরচা করার কোনো অধিকার আমাদের নেই যতটা না হলে নয় খুব ভালো হয়েছে তো থাকা যাচ্ছে অফিস করা যাচ্ছে সবই করা যাচ্ছে আমার এখানে সেক্রেটারি আলাদা করে কোনো ঘর নেই সেখানে অনেকের খুব অভিমান আছে আমার কিরম যেন মনে হয় আমরা সব একসঙ্গে এটা পূজনীয় স্মরণানন্দ একটা আইডিয়া এমন একটা অফিস হবে যেখানে সবাই এক রকম বসবে অধ্যক্ষ থেকে এরকম করে সবাই বসবে এতে কি হয় এই গোপন কথা বলার অভ্যাসটা আমাদের হারিয়ে যায় আমরা জগতের কাছে গোপন করতে গোপন করতে হবে এই যে ইচ্ছাটা এটা আমাদের কাছ থেকে চলে যায় গোপন যদি কিছু বলার থাকে খুব যদি আর কাছে এসে আস্তে আস্তে বললে কেউ শুনতে পায় না কিন্তু আমাদের সবাই সময় মনে হয় যে আমরা এত ইম্পর্টেন্ট হয়ে গেছি সবাই আমার কথা শুন শুনে ফেললো ঠাকুর নিজের জীবন দিয়ে হিউম্যান লাইফের প্রবলেম সব সলভ করে গেছেন সিম্পল আহার বিহারি হলো একটু শাক ভাত খাওয়া আর বাকি সময় রাম রাম করা বলতেন কিনা ব্রাহ্মণের বিধবা ছিল আমার আদর্শ ঠাকুর বলতেন ব্রাহ্মণের বিধবা তার আদর্শ একটি কুটির থাকবে আর শাক আর ভাত খাওয়া সর্বদা ঈশ্বরের নাম করব। ঠাকুর আরেকটা বলতেন তার একটা গাভী আছে সেই গাভীর দুধ হবে আর ওই একটা চরকা থাকবে সেই চরকাতে সুতো কাটবো আর সন্ধে হলে সেই কৃষ্ণকে না পেয়ে যে বিরহ সেই বিরহ গান গিয়ে যাব সারা সন্ধ্যেবেলা কেন ব্রাহ্মণ বিধবার কথা বলছেন ব্রাহ্মণ বিধবা অপুত্র ব্রাহ্মণ বিধবা কেন তার কারণ হচ্ছে ওই ব্রাহ্মণদের ভেতরে যে পূজা পুরো পুরাকালে এরকম ভাবনা চিন্তা ছিল এই যাবতীয় পূজা অর্চনা জব ধ্যান আন্মিক এসবের সংস্কার তাদের মধ্যে ছিল ব্রাহ্মণ অর্থ হচ্ছে উজ্জ্বলতম মানে উন্নততর মানসিকতা এইটার এমন নয় যে ব্রাহ্মণ বলে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আপনারা খারাপ তা নয় ব্রাহ্মণ বলতে উনি এখানে বোঝাতে চেয়েছেন উন্নততর মানসিকতা যে ঈশ্বরকে চাইবে আমি এমন একজনকে দেখেছিলাম যার সারাটা জীবন মাত্র চৌত্রিশ বছর বয়সে বিধবা হয়েছিলেন এবং শেষ দিনও তিনি ওই তার এই যে নিষ্ঠাটা বজায় রাখতেন সেই ভোরবেলা উঠে মধ্যরাত্রি থেকে বসে তিনি জব ধ্যান করতেন সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ড জব ধ্যান আগেকার দিনের মহিলারা ইয়ে করতেন তো ওই যে সেমিচ করতেন আমরা মজা করে বলতাম যে ম্যাক্সি পরে জব ধ্যান করছে সেই সেমিচ পরে তিনি সকালবেলা ফার্স্ট রাউন্ড জব ধ্যান হতো তারপরে স্নানাদি করে গড়দের কাপড় পরে ঠাকুর ঘরে গিয়ে বাজি আমার দেখা প্রথম মহিলা যিনি বাজি পুজো করতেন পুজো করে জব ধ্যান শেষ করে সকলের জন্য রান্না বান্না করতেন আবার তারপরে নিজের জন্য স্নান টান সেরে নিজের জন্য কাপড় রান্না করতেন নিজের আলাদা নিরামিষ রান্না করতেন সকলের জন্য তার সব রকম নিয়ম ছিল কিন্তু নিজের জন্য তার সেই কঠিন বৈধব্যের ব্রত ছিল যেদিন থেকে বিধবা হয়েছেন এবং যেদিন শরীর চলে গেল সারা রাত এই রাত্রিবেলা তিনি শুধুমাত্র দুধ আর খই খেতেন সন্ধেবেলায় জব ধ্যান করতেন দীর্ঘ সময় ধরে আর জব ধ্যান শেষ হয়ে গেলে রেডিওতে খবর শুনতেন আর কি আশায় খেলা খেলাঘর বেদনার বালু এটি শুনতেন আমরা খুব মজা করতাম এই আর কিছু শোনার নেই কি আশায়বাদী বাদী খেলাঘর তিনি বলতেন ঠাকুর মন্দিরে যারা যায় তারা বেশিরভাগ সময় সংসারে খুব নির্যাতিতা হন তারা সেই কারণে ঠাকুর মন্দিরে যান তাঁদের সমগোত্রীয় একজনকে আনার জন্য আরতি শেষ হলে নিজেদের ব্যথার কথা একে অপরকে বলেন যাকে বলছি তার কথা তিনি বলতেন যে যেমন ঈশ্বরের কাছে যেমন ঈশ্বরের কাছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে উঁচু স্তরে নিজের মনকে তোলা সেই মন যদি ঈশ্বরের কাছে গিয়ে নিচুতে নেমে যায় সেই ঈশ্বরের কাছে যাওয়ার কোনো মানে হয় না এটা হচ্ছে কথা খুব সতর্ক থাকবেন মঠে গিয়ে পিএনপিসি করার ব্যাপারে এইটা হচ্ছে খুব বড় জিনিস একেবারে আমার জীবনের একমাত্র ফোকাস হবে ঈশ্বর ঈশ্বর ভিন্ন আর কোন ফোকাস হবে না এই ফোকাসটাকে যদি আপনি ঠিক করে নিতে পারেন জীবনে তাহলে দেখবেন মন অন্যদিকে যাবেই না আপনি আপনা আপনি বুঝতে পারবেন যে যে কাপড় জামা ভালো খাওয়া দাওয়ার করার ইচ্ছেগুলো আপনার অতিরিক্ত সে অপ্রয়োজনীয়টা আপনার আপনা আপনি চলে যাবে প্রয়োজনীয় যেটা সেটা নিয়ে কোনো শাস্ত্র বাঁধছে না কিন্তু অপ্রয়োজনীয় বোধ হবে যখন আপনার দেবী অপর্ণার যদি তপস্যাস্থল আপনাদের দেখার সৌভাগ্য হয় কনখলে গেলে কোন কনকাক্ষ মন্দির আছে তার পাশ দিয়ে দেবী অপর্ণা যেখানে তপস্যা করতেন সেই জায়গাটা যাওয়া যায় গঙ্গা নদীর গতি পরিবর্তন হয়ে যাওয়ার ফলে নদী খাতটা শুকনো আপনারা যারা দিল্লিতে আছেন কাজল মা পালে গিয়ে দেখে আসবেন দেবী অপর্ণার স্থল সেইখানে গেলে হতবাক হয়ে যাবে দেখলে এমন একটা বৈরাগ্যের ছাপ চতুর্দিকে ছড়িয়ে আছে মনে হচ্ছে আমি ওখান থেকে আসবো না শান্ত হয়ে বসে জবদান করি বিলকেশ্বর শিব আছেন ওটা হচ্ছে বেশি পরিচিত জায়গা ঠিক বিল্লকেশর শিব থেকে বেরিয়ে তার ডান হাত দিয়ে এগিয়ে গেলে দেবী যে যে গাছ থেকে শুকিয়ে যাওয়া পাতাজ পড়ে যেত সেইটি খাদ্য বস্তু ছিল এবং সেই কুঁয়োটি এখনো আছে যে কুঁয়ো থেকে তিনি নাকি বলা হয় সেই কুঁয়ো থেকে তিনি জল তুলে খেতেন ওই জল আর গলিত পত্র ওইটি তার ছিলেন এবং বাকি সবটি সময় তিনি সেখানে ঈশ্বর সাধনায় মগ্ন থাকতেন সেইখানেই সেই বেলগাছের তলায় তিনি শ্রী ভগবান মহাদেবের দর্শন পান যেখানে সেই ঘটনার সাক্ষী স্বরূপ সেইখানে দেব শিব আবির্ভূত হলেন সেই বিল্লকেশ্বর শিবের মন্দির এবং তার পাশেই দেবী অপর্ণার তপস্যা স্থল গিয়ে দেখবেন ওখানে গেলেই মনে হয় এই সমস্ত জগৎটা মিথ্যে যা কিছু বহন করে আনেছি শুধু মিথ্যে শুধু ভগবানই একমাত্র সত্য এবং মন প্রাণ উজাড় করে যদি তাকে ডাকতে পারতুম তাহলে দেখতেন মনে হতো যেন জীবনটা সার্থক হয়ে গেল এটা হচ্ছে কথা আহারান্তের শ্রীম বারান্দায় তক্তপোষে বসা বেলা প্রায় বারোটা একজন ভক্তের কথা হইতেছে আহার বিহার শয়ন ও কার্যে অনিয়ম ও শৈথল্য দেখিয়া শ্রীম বলিতেছেন অত বড়লোকের দীক্ষিত ভক্ত মহারাজের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের মন্ত্র শিষ্যা কিনা আবার স্বামীজিকেও দেখেছি কিন্তু কেবল ভোগ নিয়ে আছেন গুরু যা কষ্ট করেছেন তার দিকে লক্ষ্য নেই ঠাকুরের ছেলেরা কত কষ্ট করেছেন কতদিন অনাহারে কাটিয়েছেন একবার স্বামীজি তিন দিন খেতেই পান নাই তাতে মূর্ছা গেলেন বর্ষার জল গায়ে পড়ায় চৈতন্য ফিরে আসে তখন পথ চলতে থাকেন শেষে একটা শশা খেয়ে প্রাণ রক্ষা হয় বৃন্দাবনে মহারাজ তপস্যা করতেন কুসুম সরোবরে শুকনো রুটিকে কাটাতেন রাত্রিতে ওই রুটি জল দিয়ে ভিজিয়ে তপস্যা করেছেন ঠাকুরের তখন শরীর আছে রাখাল একবার বৃন্দাবনে বলরাম বাবুর সঙ্গে গেছেন অসুখ হলো সেবা হচ্ছে না অতি কষ্টে পাঁচ টাকা পাঠানো হয় চিকিৎসার জন্য পরে তো কত টাকা আসত যেত এদিকে তার লক্ষ্য নেই এটা একটা চরম এক্সট্রিম সাধুদের একটা উদাহরণ দিচ্ছেন এটা আমরা গ্রহণ আপনারা গ্রহণ করতেও পারেন নাও গ্রহণ করতে পারেন বহু গৃহী ভক্তকে দেখেছি আমরা এরকম আদর্শ গ্রহণ করতে তারা এরকম ঘর ছেড়ে কিছুদিনের জন্য কোনো একটা জায়গায় গিয়ে ওই রকম তপস্যার একটা জীবন কাটাতেন একজন বর্তমানে সন্ন্যাসী হয়ে গেছে কিন্তু তাকে দেখেছি সে আমাদের সঙ্গে সাধু হতে পারিনি কিন্তু প্রত্যেক বছর তাকে দেখেছি তার ব্যবসার কাজ ফেলে শীতকালে এরকম যে প্রচণ্ড ঠান্ডা এই সময় যারা উত্তর কাশিতে থাকেন অনেক সাধু যাদের শরীরটা টেকে না তারা নেমে আসেন তাদের সঙ্গেও সারা বছর যোগাযোগ রাখত এবং সেই ছেলেটি তাদের ওই যে কুটিয়া ফেলে যাওয়া কুটিয়ায় সেইখানে গিয়েই এক এই এক মাস বা দেড় মাস যে সময় তারা থাকতেন না এই সময় তপস্যা করতেন নিজের কাজ থেকে ওইটি তার ছুটি ছত্রেতে ভিক্ষা গ্রহণ করতেন এবং তপস্যা করেই কাটাতেন আমি জিজ্ঞেস করেছিলাম কেন করছো বলছেন আমি ভেবেছি সব ছেড়ে গিয়ে বাইরে সন্ন্যাস নেব সঙ্গে তো থাকা হবে না সঙ্গের ছাতা আমি পাবো না তাই একেবারে ঈশ্বরের ছাতার তলায় থাকতে গেলে যে যোগ্যতা অর্জন করতে হয় আমি সেই যোগ্যতা অর্জনের চেষ্টা করছি দু হাজার এগারো সালে ওর সন্ন্যাস হয়ে গেছে এবং তবে থেকেই বাইরেতেই আছে প্রথম দিকে একটা বারান্দায় থাকতো তারপরে এই শীতকালে কেউ চলে গেলে তার কুটিয়ায় থাকতো আস্তে আস্তে বিড়লা গোষ্ঠী এখন তাকে একটা কুটিয়া দিয়েছে সারাটি বছর এই সাধন ভজন নিয়ে কাটান যথেষ্ট সাধন ভজনের যোগ্যতা না থাকলে যথেষ্ট যতজানের যোগ্যতা না থাকলে এই উত্তরকাশিতে গিয়ে থাকা যায় না না হলে কী হবে আমরা বহু সাধুদের দেখেছি ওই ঘুরে ঘুরে বিভিন্ন যে ইয়ে আছে ছত্র আছে সেখান থেকে ভিক্ষা নিয়ে বেড়ানো এবং মাথুকরি আর ভান্ডারা খেয়ে বেড়ানোটাই লক্ষ্য হয়ে দাঁড়ায় আমি সাধু সমাজের নিন্দা করছে না কিন্তু দেখেছি কনখলে থেকে মহারাজ পাঠিয়েছিলেন ভান্ডারা খেতে যেতে অনেক সাধুই উঠে গেলেন আমি জিজ্ঞেস করলাম উঠে গেলেন কেন বললেন দক্ষিণা নেওয়া হয়ে গেছে তারা উঠে গেছেন আবার আরেকটা জায়গায় তারা ভান্ডারা খেতে যাবেন ঈশ্বরকে পাওয়া ঈশ্বরকে চাওয়ার জন্য ঘর বাড়ি প্রিয়জন যে ছেড়ে গেরুয়া পড়ে এই অবস্থাটা কখনো কাঙ্ক্ষিত নয় কোনো সন্ন্যাসীরও নয় কোনো গৃহীরও নয় মন প্রাণ উজাড় করে আসল মন মূল কথাটা হচ্ছে ফোকাস হওয়াটা খুব জরুরি ঈশ্বরকেই চাই তাই মহারাজ তাই মাস্টার খুব নিন্দা করছেন সেই শিষ্যে স্বামী ব্রহ্মানন্দজি তার সাধক জীবনে কি কষ্টই করেছেন স্বামীজির এই জায়গাটা আপনারা অনেকেই দেখেছেন আলমোড়াতে আছে আগে আশ্রমের খুব কাছেই ছিল খুব তাড়াতাড়ি যাওয়া যেত এই যে ধস নেমেছিল তাতে রাস্তা ভেঙে যাওয়ায় এখন সেটা বেশ অনেকটা দূরে হয়ে গেছে আমরা যখন ছাত্রাবস্থায় যেতাম তখন আমরা আশ্রমের পেছন দিয়ে একটা রাস্তা ছিল সেইখান দিয়ে হেঁটে গেলেই মিনিট দশেকের ভেতরে সেই জায়গাটায় পৌঁছে যাওয়া যেত অদ্ভুত জায়গাটা সমাধিক্ষেত্র অদ্ভুত সবকটা পাথর মানে এরকম গোলাকার ওই একটি পাথর যার উপর স্বামীজি পড়ে গিয়ে অজ্ঞান না ও সারা ওই জায়গাটার ভেতর ওই একটা পাথরের ফ্ল্যাট আপনারা গেলে দেখতে পাবেন সেই ফ্ল্যাট পাথরের ওপর গিয়ে আমরা বসে থাকতাম এই দু হাজার সালে যখন গেলাম তখন ওই ধসের পর রাস্তাগুলো নষ্ট হয়ে যাওয়ায় নতুন রাস্তা তৈরি হয়েছে ফলে সেটা অনেকখানি মানে বাসে করে এখন বাসে বা রিক্সা এইসব অটো রিক্শায় করে যেতে হয় অতটা রাস্তা জায়গাটা সেই একই রকম আছে যদিও তার সামনের দিকে গেট টেট রয়েছে আগে সব গেট টেট ছিল না এমনি ঢুকে যাওয়া যেত সেই মুসলমান পরিবার এখনো আছে সেইখানে ওই যে মুসলমান যে কবরস্থান যিনি রক্ষা করতেন তিনি একটি কাঁকড়ি খাইয়ে একটি শশা খাইয়ে তার প্রাণ রক্ষা করেছিলেন ওইখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন খিদের চোটে তিন দিন খিদে খাওয়া পাননি বৃষ্টি হওয়াতে তার জ্ঞান ফিরে আসে এবং তারপরে কাঁকড়কে তার জীবন রক্ষা পায় বলরামবাবুর জীবনেও ঠিক তাই এই রকম ভাবে তিনি সাধন ভজন করতেন ওখানে তো এক বেলা রুটি দিত সেই রুটি রাত্রে জলে ভিজিয়ে খেতেন রুটি শক্ত হয়ে যেত সেটা নরম করে খেতেন এরা কি প্রচন্ড কষ্ট করেছেন কিন্তু ভগবান ছাড়া অন্য আর কোনো কিছু বুঝতে পারতেন না ভূতেশানন্দ জী জীবনের গল্প শুনেছি তার ওইখানে যাওয়ার পরে পৃষ্ঠুলা হয়েছিল এত কষ্ট কিন্তু কোনোভাবে সাধন ভজন ছেড়ে আসতেন না যখন খুব যন্ত্রণা বাড়ত তখন বেলার দিকে কুটিয়া থেকে বেরিয়ে যে পাথরের টুকরো ছিল সেগুলো সূর্যের তাপে একবারে তেতে থাকতো গরম সেঁক নিতে হবে তো তাই তিনি ওই সূর্যের ওই পাথরগুলোর বসতেন ওই পাথরের উষ্ণতাতে উনি সেঁক নিতেন কিন্তু কোনো অবস্থাতেই ছেড়ে আসেননি সেবকরা তাকে ধরেছিল কি অনুভূতি হলো আপনার ভারী সুন্দর অনুভূতির কথাটা বলেছিলেন যে সাধন ভজন করে যখন ফিরে আসছি তখন মনে হলো নিজেরই মনে হলো মনটা কি ভগবানকে সম্পূর্ণ দিতে পেরেছি তখন একদিন মনটা ছেড়ে দিলাম দেখলাম মন সব ঘাট ঘুরে এসে ঠাকুরের শ্রীপাদপদ্যেই আছে অন্য কোথাও নেই এটা দেখবেন ভূতেশানন্দ জীমার্জের যে কথা বেরিয়েছে শতবর্ষালোকে স্বামী ভূতেষানন্দ স্বামী ভূতেষানন্দ এক শতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি ওই গ্রন্থটায় এই স্মৃতিকথাতে এইটা আছে ওনা নিজের অভিজ্ঞতার কথা আছে মনটা চতুর্দিক ঘুরে এসে দেখলাম ঠাকুরের পাদপদ্যেই আছে বেলা আটটায় শয্যা করা ভালো নয় আবার রান্না বান্নাতেই বেলা একটা দুটো হয়ে গেল দশ বিশ রকমের রান্না অত ঘি অত তেল মশলা খাওয়া কি ভালো দিনে দশটার মধ্যে খাওয়া আর রাত্রি দশটার মধ্যে শোয়া উচিত যত সিম্পল সহজ করা যায় সব খাওয়া দাওয়া ঋষিদের আদর্শ প্লেন লিভিং এন্ড হাই থিঙ্কিং সরল জীবনযাপন ও উন্নত মনন রাত্রিতে অধিক খেলে আলস্য হয় ব্রাহ্ম মুহূর্তে উঠা যায় না ব্রাহ্ম শ্রী গুরুর ধ্যান করতে হয় বাবুদের বাড়িতে তো দুয়ার কথা কথা দূরের সূর্যোদয় পর্যন্ত কেউ কখনো দেখেন নাই ব্রাহ্ম বাবু এখন মোকদ্দমার ফেসাদে পড়েছেন তাই একটু দুঃখ একটু শোক বের পড়ে অত অভিভূত হল অত বড় সন্ন্যাসী গুরুর নিকট মন্ত্র নেবার কি প্রয়োজন ছিল গৃহস্থ গুরুর নিকট নিলেই ভালো গুরুর অনুকরণ করা উচিত বেলা আটটায় শয্যা ত্যাগ তো আপনারা কেউ করেনি না এখন আপনারা তো অনেক এখন জীবনটা অনেক সুন্দর হয়েছে আগে এটা পুরোনো দিনের কলকাতার কথা বলছেন যে সময় এখন জীবিকার প্রয়োজনে অনেক ক্ষেত্রেই আমাদের বাড়িগুলোতে আর হেল্পিং হ্যান্ড বা ডোমেস্টিক হেল্প থাকে না অনেক কাজ আপনাদের নিজে নিজে করে নিতে হয় সেই কারণে ইচ্ছা থাকলেও আপনাদের বেলা অবধি ঘুমানো চলে না তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় এবং কাজকর্ম সমস্ত কিছু করতে হয় বিশেষ করে নিউক্লিয়া ফ্যামিলিতে সেখানে যত যন্ত্রই থাকুক না কেন যন্ত্রকে তো চালাতে হবে তাই সময় মতো সব কিছু করতে হয় অতএব এটা যেটা বলছেন এটা এখন প্রায় কমে গেছে আর দুই হচ্ছে মানুষ এখন খুব হেলথ কনসিয়াস হয়ে গেছে সবাই থার্টি সিক্স টোয়েন্টি টু থার্টি সিক্স থাকছে এবং তার জন্য তেল মশলা ঘি মার্জেরিন সব কিছুর ব্যবহার এখন খুব কমে গেছে এখন শুকনো শুকনো খাবার হয়েছে সেটা সব খাবারের সর্বত্র ছাপ যে হেলদি ভাবটা আসা খুব জরুরি প্লেন লিভিং এন্ড হাই থিঙ্কিং এইটা এখন খুব কঠিন প্লেন লিভিং আমরা কিছুতেই করতে পারছি না জীবনকে সহজতর করতে গিয়ে জীবনকে জটিল করে ফেলেছি তার কারণ হচ্ছে আমরা উচ্চ চিন্তা করতে পারি না উচ্চ ভাবনা চিন্তা করতে পারি না আমরা ঘর দুয়ারের উন্নতির কথা ভাবি আমরা ভাবি যে এবছর একটুখানি টাকা জমি ওয়াশিং মেশিন কিনবো তাহলে যে সময় জামা কাপড়গুলো কাচা হবে সেই সময়টা আমি অন্য কাজে নিয়োজিত করতে পারি এটা খুব উন্নত চিন্তা কিন্তু ওই লিভিংটাকে উন্নত করতে গিয়ে অনেক সময় আমাদের গোলমাল বেঁধে যায় এবং তার জন্য ঠাকুর বলছেন কামিনী এবং কাঞ্চন এই কাঞ্চনের পেছনে আমরা ছুটতে থাকি ওইটিকে পাওয়ার জন্য আমাদের অনেক পরিশ্রম হয়ে গিয়ে থাকে সেটা থেকে নিজেদের বদল করতে হবে বলছেন বাবুদের বাড়িতে ব্রাহ্ম মুহূর্ত তো দূরের কথা সূর্যোদয় পর্যন্ত কখনো কেহ কখনো দেখেন নাই অনেকে আছেন দেখেছি দেখা টাকা হয়েছে যারা ওই ইয়েতে থাকেন এই কর্পোরেট হাউসে থাকেন রাত বারোটা কাজ করতে হয় তাদের পক্ষে সূর্যোদয় দেখা সম্ভব নয় কিন্তু খানিকটা এটার বদল হয়ে গেছে অনেকটাই বদল হয়ে গেছে তা একটু দুঃখে একটু শোকে আমরা অভিভূত হয়ে পড়ি সেই কারণে আমাদের জীবনের যেহেতু গোল ফিক্স থাকে না কাকে চাই সেটা ঠিক ঠিক মতো বলতে পারি না খেঁচিকে চাই না মুচিকে চাই না পচাকে চাই সে তো অনেক করার কথা জীবনে ভালো হতে চাই না মন্দ হতে চাই সেটাই বুঝে উঠতে পারি না অনেক সময় সেই কারণে আমাদের জীবনে এত গোলমাল এসে যায় শ্রীম অসত্য তলায় বসি আচ্ছা শেষকালে বলছেন গুরুর অনুকরণ করা উচিত গুরুর আচরণকে অনুকরণ করা উচিত এই যে আমরা বলি গুরুর কাছে বারবার যাওয়ার কথা বলি তার কারণ হচ্ছে তিনি কেমন আচরণ করেন দেখবেন গীতায় শ্রী ভগবানকে অর্জুন প্রশ্ন করছেন যে যে যিনি এরকম সমাধিস্থ পুরুষ তিনি যেরকম কা ভাষা কেমন তিনি কেমন কেমন করে আহার করেন কখন করে বিহার করেন এটা বলার পরই প্রশ্ন করার পর শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞের ব্যাখ্যা করছেন স্থিতপ্রজ্ঞ একটানা পরপর পরপর বলে চলেছেন এইটা মানুষের ভেতরে আমাদের যে জীবন্ত গুরু আছেন ঠাকুরের যিনি প্রতিনিধি তাঁর জীবনে এটা কীরমভাবে প্রভাব পড়েছে সেইটাকে খুটিয়ে খুটিয়ে দেখা উচিত সেটা দেখলে ধীরে ধীরে সেই বোধটা আমাদের মনের মধ্যে আসে কাশীশ্বরানন্দ জি আমাদের বলতেন যেদিন সকাল সকাল আসবে আগে জেনে নেবে যে মহারাজ কখন মন্দিরে যান তুমি মহারাজ যখন মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে মহারাজ কীরমভাবে ঠাকুরকে প্রণাম করেন কেমন করে অর্ঘ দেন প্রথম দিকে তোমরা সেটা অনুসরণ করতে পারবে না হয়তো অনুকরণই করতে হবে দিনের পর দিন দিনের পর দিন অনুকরণ করতে করতে সেই ভাবটা তোমার জীবনে পাকা হয়ে যাবে শ্রীম অসত্য তলায় বসিয়ে আছেন সঙ্গে দুই একজন ভক্ত এখন বেলা দেড়টা কথাবার্তা হইতেছে একজন ভক্ত জিজ্ঞাসা করিলে আগে ঈশ্বর লাভ যদি জীবনের উদ্দেশ্য হয় তবে নানা বিদ্যা শিক্ষার আবশ্যকতা কি খুব ভ্যালিড প্রশ্ন আমরা পূজনীয় আত্মস্থানন্দজিকে ওই একই প্রশ্ন করেছি আপনারা লেখাপড়ার উপরে তো জোর দেন কেন লেখাপড়া ভগবানকেই তো লাভ করতে হবে এম এ বিএ কেন পাশ করতে হবে কি সুন্দর শ্রীমান উত্তরটা দেখুন বলছেন হ্যাঁ তাকে সর্বক্ষণ ডাকতে পারলে আর কিছুর দরকার হয় না আমরা সর্বক্ষণ তাকে ডাকতে পারি না মা বলছেন না তার ঘিয়ের বাটি মাগুর মাছের ঝোল মথুরানার জোগাতেন তিনি তো ভগবান নিয়ে থাকবে তোমার তো কেউ গিয়ের বাটি মাগুর মাছের ঝোল দেবে না অতএব তোমাকে একটা কাজ নিয়ে থাকতে হবে এই মিশনের এত কাজ সেটা নিয়ে তার একটা খুব ক্ষোভ ছিল মা একবারে পরিষ্কার নিগেট করে দিলেন বলছেন যে এইভাবে থাকতে পারবে সে থাকবে এই যে সর্বক্ষণ আমরা ভগবানকে ডাকতে পারি না বলছেন তাই নানান খানা পড়তে হয় নানান খানার মধ্যে বিদ্যালাভ খুব ভালো তো পিরিয়ড অফ স্টাডি ইজ দ্য পিরিয়ড অফ ব্রহ্মচর্য ছাত্রজীবন ব্রহ্মচর্যের সময় বিদ্যা অর্জনে মনোনিবেশ করলে অনেক গোলমাল কেটে যাবে কেটে যায় আপনা থেকে আর সব কাজই তার জেনে করতে হয় তাতে ফল সমর্পণ করে যা ভালো লাগে তা করা উদ্দেশ্য কিসে তাকে লাভ হয় এই যে কিসে তাকে লাভ হয় এই উদ্দেশ্যে জ্ঞানার্জন পড়াশোনা করাটা খুব ভালো তার কারণ হচ্ছে জ্ঞানের সাগরে আমরা যখন অতলে ডুব দিই তখন অন্যান্য অজ্ঞান ভাব আমাদের স্পর্শ করে না আমি চোখের সামনে দেখেছি পূজনীয় স্বামী প্রভানন্দ আমি সাত বছর ওনার সঙ্গে ঘর করেছি আমি দেখেছি ওনাকে যে কখনো কোনো সময় তিনি কোনোভাবেই নষ্ট করছেন না সব সময় পড়াশোনা করছেন ইভেন ভাইস প্রেসিডেন্ট হবার পরেও বেলুর মঠে গিয়ে দেখেছি উনি যখন কেউ আসছেন ননাটা ওই সময় উনি পাতলা কোনো বই পড়তেন যাতে ওটা ওনার ওই প্রণামের বক্স যে চেয়ারে বসেন উনি ছোটোখাটো মানুষ তার বড় সোফা ছিল সেইখানে একটা জায়গায় গুঁজে রাখতেন যখন কেউ আসতো না উনি বসে বসেটা পড়াশোনা করতেন সারাটা দিন পড়তে দেখেছি আমরা তো খেয়ে দিয়ে এসে করে ঘুমিয়ে পড়লুম ওনার ওনার ঠিক একবারে নির্দিষ্ট চলি এতক্ষণ উনি ঘুমবেন তারপরে উনি উঠে দেখতাম শীতকাল হলে বারান্দায় পিঠে রোদ্দুর দিয়ে বসে পড়ছেন আমাদের দুই জেনারেল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুজন দুই বারান্দায় রোদ্দুরে পিঠ দিয়ে পড়াশোনা করতে দেখেছি একজন পূজনীয় স্বামী প্রভানন্দ জি একজন পূজনীয় স্বামী সুহিতানন্দ এরা দুজনে পাশাপাশি ঘরে থাকতেন এবং বারান্দার এরকম এল শেপের বারান্দার একদিকে ইনি পড়তেন একদিকে উনি পড়তেন কিন্তু পড়ছেন ওই সময়টা ওদের হালকা জিনিস পড়ার সময় এই যত ম্যাগাজিন আসে উদ্বোধন নিবধাত সমাজ শিক্ষা বেদান্ত কেশরী প্রবুদ্ধ ভারত সব ওই সময়ে পূজনীয় প্রভানন্দজি পড়তেন কারণ ওদের ছোট্ট ছোট্ট আর্টিকেল থাকতো অনেক বেশি একটানা পড়া সম্ভব না হলেও চলতো এবং ঠিক সময় অফিসে চলে আসতেন সব কাজের ফাঁকে পড়তেন চোখে লেজার সার্জারি হয়েছে আমাকে ডেকে পাঠিয়ে বলছেন শারদানন্দ চরিত্র আমি বললাম আপনার না পড়া বারণ উনি বলছেন হ্যাঁ চেষ্টা করছেন কি না স্বামী শারদানন্দ স্মারক বক্তৃতা ওনাকে দিতে হবে তাই শারদান শারদানন্দজির জীবনের ওই অংশটা উনি একবার পড়ে পড়াটা শুনতে চাইছেন যাতে যতক্ষণ উনি একা থাকবেন সেটা উনি চিন্তা করতে পারেন সবসময় সময় একটা উচ্চ ভাব নিয়ে লেগে আছেন মেট্রো রেলে আসছিল আমার পাশে একজন ভদ্রলোক বসেছিলেন আগেকার দিনে লাইব্রেরি থেকে যে কালো কালো মলাটের বই আসতো ওইরকম একটা মলাটের বই ছেঁড়া ছিঁড়ে গেছে সেই বইটা উনি পড়ছেন আমি বললাম মশাই আপনাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত উনি বললেন কেন কি কি দোষ করলো আমি বললাম দেখুন চারদিকে ঘাট ঘুরিয়ে দেখুন সবাই ঘাট কাত করে এমনি করে হোয়াটসঅ্যাপ করছে আগে তো প্রথম দিকে যখন মেট্রো রেলের ভেতরে টাওয়ার পাওয়া যেত না সবাই ফুটবল খেলতো ওই নকল যে ফুটবল লুডো খেলতো আর যখন টাওয়ার পাওয়া যায় তখন হোয়াটসঅ্যাপ করে ফেসবুক করে আমি দেখুন সবার সবাই এমনি করে বসে ওই এটা দেখছে ওই নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখছে আর আপনি একমাত্র এখানে বসে এখানে পুজো ওই পড়াশোনা করছেন উনি বললেন ওই কারণে মত ফেসবুকের ওইটা ওই রকম হয়েছে ফেসবুকে দেখবেন ঘাটটা এমনি কাত করা আছে এফের মাথাটা এমনি করা আছে যাতে ঘাড় কাত না করলে সেটাকে দেখা যাবে না ওই এফ যে লেখাটা দেখবেন ওই রকম আমাদের যেন ঘাটটাকে ওরা জোর করেই কাত করে দিয়েছেন এটা আমাদের বুঝে উঠতে হবে বলছেন নানা পড়াশোনা করা দরকার এরপরে আবার বলছেন লেখাপড়া শিক্ষা করা ভেরিয়াস ইনফরমেশন জানা এসবের প্রয়োজন আছে ভগবানের জন্য সব করা যায় নিজের জন্য বা অপরের জন্য নয় সব তাঁর জন্য এ বুদ্ধি নিয়ে করলে ক্রমে দর্শন লাভ হয় এ আজকেই একজন ভারী সুন্দর একটা লেখা লিখেছেন দেখলাম আমাদের স্ট্যাটাসে আমাদের আজকে বড়ো ধান চাষ শুরু হয়েছে সেইখানে তিনি লিখেছেন একটি জায়গায় একজন উল্লেখ করেছেন যে সাধুর সাধুরা এই মডার্ন সায়েন্সেও যেরকম তাতেও যেমন দক্ষ তেমনি জপমালাতেও তেমনি তারা জপমালা করার বিষয়তে দক্ষ খুব ভালো লাগছিল স্টেটমেন্টটা পড়ে এটা হচ্ছে সব জানতে হয় মোটামুটিভাবে সব কিছুই জানতে হয় এবং জানাটা খুব জরুরি জানলে দেখবেন নিজের জ্ঞানের প্রকাশ হয় আপনি যত জানবেন এই ক্ষুধাটা বাড়তে থাকে এবং ক্ষুধাটা আমাদের খুব সাহায্য করে বলছেন স্বামীজি কত বিদ্যা আয়ত্ত করেছিলেন কত জানতেন কত করেছেন তবে তো সকলের সঙ্গে ডিল করতে পেরেছেন ও দেশে সব সবকে দিয়ে এক কাজ করান না এক একজনকে দিয়ে এক এক রকম করান অনেক জানা থাকলে লোকের সঙ্গে ডিল করা যায় সহজে চৈতন্যদেব ব্যাকরণ ন্যায় ও বেদান্তে মহাপণ্ডিত ছিলেন এসবই ত্যাগ করলেন অথচ এর দ্বারাই বড় বড় পণ্ডিতের হার মানিয়েছিলেন সেই জন্য প্র্যাকটিসের ওকালতি প্র্যাকটিসের বা ওকালতি পেশার জন্য ল ভালো নয় ল জানা থাকলে উকিলদের মধ্যে বিচার চলে চলে ওই সম্বন্ধে আদপেই জানলুম না তো বিচার হয় কি করে ভগবানের কাজের জন্য এরও দরকার ঠাকুর বলতেন কিনা বরাবর ঠাকুর বলতেন কিনা বরাবর নিজের প্রাণ নরুণেই নেওয়া যায় কিন্তু অন্যের প্রাণ নিতে হলে ঢাল তরোয়াল আবশ্যক হয় রেট্রসপেক্টিভ ওয়েতে দেখলে অতীত জীবন আলোচনা করলে বোঝা যায় সব জানা কত দরকার আমাদের পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দ জির যে কোনো বক্তৃতা ইউনিভার্সাল মেসেজ অফ ভগবদ গীতা থেকে যে কোনো বক্তৃতা আপনি পড়ে দেখবেন ওনার রেফারেন্স এত পড়াশোনা করেছেন এত পড়েছেন কত জায়গায় রেফারেন্স আছে ভরেজের শরীর ছড়ে যাওয়ার পর ওনার লাইব্রেরির সমস্ত বই ট্রেনিং সেন্টার লাইব্রেরিকে দেওয়া হলো সেই ট্রেনিং সেন্টার লাইব্রেরির বইগুলো একবারে ওনার যে বই সেগুলো ব্রুটাল হয়ে গেছে এবং তার সব দিকে রেফারেন্স দেওয়া শুধুমাত্র টেক্সট নয় টেক্স সম্পর্কে বিভিন্ন জায়গায় কি আছে স্পেশালি উপনিষদ কি বলছে বিজ্ঞান কি বলছে এমনকি এই নিয়ে কোথায় কি গবেষণা হয়েছে সেগুলোর নোট শুধু দেয়া আছে আমাদের পূজনীয় বিমাল আত্মানন্দ নন্দ লাইব্রেরিটি দেখলেও ঠিক ওরকম বোঝা যায় বহু বই কত ব্রটল হয়ে গেছে কিন্তু নানা জায়গায় ওনার সেই ট্যাগ লাগানো পাতা এবং সেই ট্যাগগুলোকে খোলা যাচ্ছে না কারণ ট্যাগ খুললে পাতাটা ছিঁড়ে যাবে ওই সেই ট্যাগের উপর উনি গুচকুচ গুচকুচ করে একটা নোট দিয়েছেন রঙ্গনাথানন্দ জি বই দেখে অদ্ভুত হয়ে যেতাম ওনার সেই পিঁপড়ের মতো ক্ষুতি ক্ষুতি অক্ষর দিয়ে সাইডে ধারে মাঝখানে কোনো জায়গায় বাদ যাননি রেফারেন্স করার জন্য এই রেফারেন্স থাকাটা খুব জরুরি কেউ আমাদের এই নানা কিছু জানাটা খুব জরুরি নানা কিছু না জানলে আমাদের কখনোই কিছু লাভ হয় না কারণ আপনি নিজেকে মারার জন্য যথেষ্ট ঈশ্বর ভগবান আপনাকে যে গুরু আপনাকে যে মন্ত্র দিয়েছেন তার মাধ্যমে আপনি নিজেকে জানবেন কিন্তু জগৎকে জানার জন্য বা জগৎকে আপনার ইষ্টবস্তু সম্পর্কে যদি কখনো জানানোর প্রয়োজন হয় তখন তার মতো করে বলতে গেলে একটা ছোট বাচ্চাকে ভগবান সম্পর্কে বলতে গেলে আমাদের যে শক্তি প্রয়োজন হয় একটা বড়ো বাচ্চাকে বলতে গেলে অন্যরকমভাবে বলতে হয় তাই যদি আমাদের জাতকের গল্প আর ঠাকুমার ঝুলি না জানা থাকে তাহলে আপনি কখনোই কোনো অবস্থাতেই এইটা করে উঠতে পারবেন না তাই বলছেন স্বামীজি কত জানতেন কি সুন্দর স্বামীজির কত বিদ্যায়ত্ত ছিল কত জানতেন কত পড়েছেন তবে তো সকলের সঙ্গে ডিল বা ব্যবহার করতে পেরেছেন ও দেশে ও দেশের মানুষ ও দেশে বিদেশে যে সমস্ত বক্তৃতা আছে সেগুলো যদি পড়ি দেখবেন আমাদের দেশে দেশে যে বক্তৃতা দিয়েছেন আর তার সঙ্গে ও দেশের বক্তৃতার অনেকখানি ফারাক আছে আমাদের দেশের মানুষের কাছে উনি যেগুলো বলেছেন সেখানে ওনাকে আলাদা করে শাস্ত্র ব্যাখ্যা করতে হয়নি কারণ এটা ইনবর্ন মানুষজন শাস্ত্র নিয়ে চর্চা করে এবং তার অন্তর্নিহিত অর্থ কোনো না কোনোভাবে জীবনের বিভিন্ন জায়গায় তারা ব্যবহার করে থাকেন ফলে আমাদের ছোট শিশুরাও নৈতিক যে পাঠ সেটা কিন্তু তারা করে থাকেন কিন্তু অন্যরা করেন না স্বামীজি কত জানতেন গান বাজনা কুস্তি বিভিন্ন শাস্ত্র বিভিন্ন ভাষা বক্তৃতা সাহিত্য সায়েন্স সাহিত্য প্রাচ্য পাশ্চাত্য দর্শন রন্ধন প্রভৃতি কত কি বেদে আছে নানা বিদ্যার নাম নাদর সব বিদ্যায় পারদর্শী ছিলেন দেববিদ্যা গন্ধর্ববিদ্যা ভূতত্ব নৃতত্ত্ব উদ্ভিদতত্ত্ব কত কি স্বামীজি সর্ববিদ্যা সম্পন্ন ছিলেন তার কোনোটাই নষ্ট হয় নাই সব কাজে লেগেছে সর্ববিদ্যা আহা ওর শরীরটা আরো থাকতো যদি কেউ ধরে নিয়ে যেতে যেত রেস্টের জন্য হিমালয় আমেরিকা থেকে আসার পর কত বকুনি আর কি খাটুনি অবিরত বিরাম নাই অতিরিক্ত খেটে খেটে শরীর গেল এইটা একটা খুব দুঃখের আমাদের সকলের কাছে এটা খুব দুঃখের জিনিস খুব একটা বেদনার জিনিস স্বামীজির এত যে জ্ঞান আমাদের মনে হয়েছিল যদি স্বামীজি আরও কিছু বছর থাকতেন তাহলে মানুষের এত উন্নতি হতো স্বামীজি যেটা দিয়ে গেছেন সেটা নিয়ে আগামী এক হাজার বছর ধরে আমরা চর্চা করতে পারি এক হাজার বছরের খোরাক তিনি আমাদেরকে উপহার দিয়ে গেছেন এবং তার শরীরটা আরও থাকতো যদি তাকে তিনি তার শরীরটাকে শরীর বলে বোধ করতেন বহু সময় আমরা নিজেদের শরীর বলে বোধ করেননি বলেই স্বামীজি এত কষ্ট পেতে হয়েছে অতিরিক্ত খেটে খেটে শরীর গেল কেউ যদি তাকে ধরে নিয়ে যেত তাহলে ভালো হতো স্বামী ব্রহ্মানন্দ মহাজের একটা কথোপকথন তার জীবনীতে ব্রহ্মানন্দ চরিত যে বইটা সেইখানে এই ঘটনাটি আছে আপনারা খুঁজে পাবেন যে অল্প বয়সী সাধুরা তারা এসেছেন সাধু হতে বেলুর মঠে তাদের ভীষণ জব ধ্যান কিছুতেই খুব আকুলতা রিলিফ যেতে গেলেই তাদের মনে হয় যে রিলিফে গেলে এটা বোধ তাদের দীর্ঘ সময় ধরে জগদান করা চলবে না এবং কেউ রটিয়ে দিয়েছিল যেহেতু স্বামী ব্রহ্মানন্দী সাধন ভজনের ব্যাপারে খুব উৎসাহ দিতেন কেউ রটিয়ে দিয়েছিল এই রিলিফে যাওয়াটা এটা স্বামী ব্রহ্মানন্দজির অভিপ্রেত নয় এটা কখনোই স্বামী ব্রহ্মানন্দী অবিপ্রত নয় রাজা মহারাজ বলছেন তার কথোপকথনে কোথায় এরকম তো কথা আমি কখনো বলিনি রিলিফের কতদিন যাবি সত্যি আমরা অনেক সময় অনেকেই ভয় পায় কিন্তু রিলিফটা তো খুব বেশি দিন ধরে হয় না ভরোজোর এক মাস ভরজোর দু মাস বড়জোর তিন মাস কখনো কখনো অনেক লম্বা রিলিফ হয় কিন্তু সেখানে সব ক্ষেত্রেই কর্মীদের বদল করে দেওয়া হয় একটা যদি তিন বছরের রিলিফ হয় অন্তত পনেরো সেট ওয়ার্কার মনেস্টিক ওয়ার্কার কাজ করে কেউ কেউ হয়তো শুরু থেকে থাকেন কিন্তু এইটা আমাদের বদল করাই হয় আমাদের কখনো এরকম করা হয় না মহারাজ বলছেন কে বলেছে আমি এসব পছন্দ করি না এসব না করলে আমাদের জীবনের মুক্তি আসে না আমরা যারা রোজ ঘন্টা পড়ল খেতে গেলাম ঘন্টা পড়লো শুতে গেলাম ঘন্টা পড়লো কাজ করতে গেলাম ঘন্টা পড়লো কাজ থেকে উঠলাম এই নিয়মের মধ্যে আছি তারা অনেক সময় আমাদের মানুষের হৃদয় কিছুতেই অনুভূতির মধ্যে আনতে পারেন না এবং মানুষের হৃদয়কে যদি অনুভূতির মধ্যে না আনতে পারেন তাতে হৃদয় সংকুচিত হয়ে যায় সেই হৃদয়ের সংকোচন করার জন্য কখনো কখনো এই চেনা গন্ডির বাইরে যেতে হয় লৌকিক বিদ্যার পরই ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যায় মন যদি একেবারে না যায় লৌকিক বিদ্যা লাভ করা ভালো লৌকিক বিদ্যায় যে কোনো কোনো কুশলতা কোনো কোনো কাজে সেগুলি চর্চা করা ভালো কারণ ব্রহ্মবিদ্যায় যদি আমার মন একেবারে না যায় কিছু এই লৌকিক বিদ্যা করতে গেলে লৌকিক বিদ্যার চর্চা করতে গেলে সেটা যখন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে করি তখন আমাদের মন অটোমেটিক্যালি সেটা ঈশ্বরের দিকেই ধাবিত হয় আপনি যদি রান্না করতে শেখেন এবং রোজ যদি রান্না করে ঈশ্বরকে খাওয়ান এবং মনে করেন যে না আমি যা কিছু রান্না করছি আমাদের এখানে একজন এই ব্রহ্মচারী মানে কায়ে কলম থেকে এসেছেন কেরালার একবারে সুদূর প্রান্তে সেখানে অন্ন আছে আমাদের অন্যান্য ব্রহ্মচারী চোখ বড় বড় কামার দিকে তাকাচ্ছিল বলছিল অর্ ইয়ে নেই ঠাকুরের মূর্তি নিয়ে অথচ অন্নভোগ আমি আমি না জিজ্ঞেস করলাম তোমরা যা রান্না করো তাই তো খেতে দাও বলছে হ্যাঁ আমাদের যা খাবার হয় সেইগুলি ঠাকুরকে খেতে দেওয়া হয় এইটা একটা ভারী সুন্দর আদর্শ আমরা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করি আর ঠাকুরের জন্য যদি একটা পৃথক বাসন থাকে রোজ রান্না করে যদি খেতে দিই তাহলে দেখবেন এই বিদ্যাটাতেও আমাদের খুব পারদর্শিতা আসছে কারণ মানুষের জন্য রান্না করা একরকম তার প্রীতির জন্য রান্না করা একরকম আর ভগবানের জন্য রান্না করা সম্পূর্ণ পৃথক একরকম মনের বদল হতে থাকে যতক্ষণ রান্না করছেন ততক্ষণ আপনি তাঁর চিন্তা করছেন এবং চেষ্টা করছেন নিখুঁত করার জন্য কোনো অবস্থাতে কোনো প্রসেসে আমরা সামান্যতম ফাঁকি দেওয়ার চেষ্টা করি না এই যত আমাদের ওই গোলটা একমুখী হবে তত আমরা আরও বেশিভাবে কাজ করতে পারব আজকে আমরা এখানেই থামছি আগামী সপ্তাহে বারোই জানুয়ারি এই দিনকে আমাদের এই ক্লাসের দিন পড়েছে আমরা দেখব যদি সেদিনকে আমাদের তখন গঙ্গাসাগর মেলা তুঙ্গে শুরু হয়ে গেছে আমরা দেখব যদি করা সম্ভব হয় নিশ্চয়ই আমরা কাজ করব। একটু দিকে খোঁজ রাখুন সবাই ভালো থাকবেন প্রণতান্ত দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনা ত্রৈলোক্য বা ডে বরদা বরদাভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু